যে ফাইন লাইনস আর রিঙ্কলস গুলো এসেছে কেমিক্যাল পিলিং এর মাধ্যমে কিন্তু আপনারা ট্রিটমেন্ট নিতে ইয়াঙ্গার লুকিং স্কিন পেয়ে যাচ্ছেন যাদের একনি প্রবলেম আছে পোরসের প্রবলেম আছে বেলি গ্লেমিশের প্রবলেম হয়েছে এই কারণে কেমিক্যাল পিলিং করে থাকি আমরা পাশাপাশি যাদের স্কিনে বহুমূলভাবে পিগমেন্টেশনের প্রবলেম আছে দাগ দূর করে যারা সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং হতে যাচ্ছেন যাদের মেলাজমা বা মেসতার প্রবলেম আছে যাদের হচ্ছে আপনার ফিকেলসের প্রবলেম আছে তারা কিন্তু কেমিক্যাল পিলিং করাতে পারেন এবং ছয় থেকে 8টা তারা সেশন নিলে উইদাউটে নি গ্যাপ এবং 21 দিন পর পর আমরা নিতে বলে থাকি সেশন যদি কোর্স গুলো আপনারা কমপ্লিট করেন তাহলে সম্পূর্ণ দাগহীন এবং আপনার স্কিনে যে যে প্রবলেমের জন্য আপনারা ট্রিটমেন্ট নিচ্ছেন সেটি রিমুভ করে কিন্তু একটা সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং ক্লিয়ার আর ফ্ললেস রেডিয়েন্ট ফেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো ছেলে মেয়ে সবাই কিন্তু আপনারা কেমিক্যাল পিলিং এর ট্রিটমেন্টই করতে পারছেন সো পিল এজেন্ট যেগুলোর কথা আমি বলছিলাম সম্পূর্ণ সেফ হরমোন প্ল্যান্ট বেসড সোর্স থেকে কালেক্ট করা কখনো এগুলো মিল্ক এক্সট্রাক্ট কখনো ফ্রুট এক্সট্রাক্ট কখনো বা এগুলো হচ্ছে হানি এক্সট্রাক্ট থেকে কালেক্ট করা হয়েছে সো বিভিন্ন ধরনের কেমিক্যাল ফিল এজেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যেমন ম্যান্টালিক অ্যাসিড স্যালিসালিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড রয়েছে টিসিএ রয়েছে আরও রয়েছে মাল্টিভিটামিন আর বোটিন সো বিভিন্ন ধরনের অ্যাভেলেবল রয়েছে সো আপনার স্কিনের প্রবলেমের উপর বেস করে কিন্তু এক এক ধরনের প্রবলেমের জন্য এক এক ধরনের কেমিক্যাল ফিল এজেন্ট কে সিলেক্ট করা হয়ে থাকে সো তার মধ্যে আজকে আমার হাতে রয়েছে আমাদের রিনাউন্ড ব্র্যান্ড দেখতে পাচ্ছেন খুব কিউট একটি ব্র্যান্ড পিরিং গুবুর ল্যাকটিক অ্যাসিড পিল এটি কিন্তু মেড ইন জাপানের একটি প্রোডাক্ট এবং এখানে থার্টি এম এর কেমিক্যাল পিল পেয়ে যাচ্ছেন

করে আর চলে আসতে হবে আর যারা আমাদের কাছ থেকে ব্র্যান্ডের এই অ্যাসিটিক অ্যাসিড যেটি ল্যাকটিক অ্যাসিড পিলটি আপনারা যারা নিতে চাচ্ছেন আহ উইদাউট ডিলে নিয়ে নিতে পারেন হোলসেল এবং রিটেলার প্রাইসে